জীবন কখনো কখনো কল্পনাকেও হার মানায়। ওয়েস্ট ইন্ডিজের সামার জোসেফের কথাই ধরা যাক, কয়েক বছর আগে ছিলেন নিরাপত্তা কর্মী, সেখান থেকেই নাটকীয়ভাবে ডাক পান জাতীয় দলে, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে সুযোগ পেয়েই নিজের অভিষেকটা রাঙান 5 উইকেট নিয়ে। এরপর দিবারাতের ম্যাচে প্রতিপক্ষ বোলার স্টার্কের ইয়র্কারে আঙুল ভেঙে যায় জোসেফের, রক্তাক্ত হয়ে আর সতীর্থর কাঁধে ভর করে মাঠ ছাড়লেও থামিয়ে রাখা যায়নি তাকে। ব্রিসবেনে তারই হাত ধরেই ইতিহাস লিখেছে ওয়েস্ট ইন্ডিজ। উত্তেজনায় ঠাসা ম্যাচটি পেন্ডুলামের মতো দুলছিল দুই দিকে। একবার মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ জিতবে, আবার মনে হচ্ছে জিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে কে জানতো 27 বছর পর ওয়েস্ট ইন্ডিজের এমন ঐতিহাসিক জয়টা আসবে সামার জোসেফের হাত ধরেই। 68 রান দিয়ে 7 উইকেট নিয়ে হয়েছেন দলের জয়ের নায়ক। অথচ মাঠে নামার আগে বিছানায় কাতরাচ্ছিল পায়ের প্রচণ্ড ব্যথায়। তবে দলের প্রয়োজনে সেই ব্যথা ভুলে ইতিহাসে সাক্ষী হয়ে তবেই মাঠ ছেড়েছেন জোসেফ। এমন একটা ইনিংসের পর জোসেফকে নিয়ে তাই রীতিমতো হইচই পড়ে গেছে নেট দুনিয়ায়। সবার মুখে এখন একটাই নাম, সামার জোসেফ। সেই তালিকায় আছেন অজি অধিনায়ক পেট কামিন্সও। সামারের কারণে ম্যাচ হারলেও তাকে প্রশংসায় ভাষাতে ভুল করেননি কামিন্স, বলেছেন সে একজন তারকা। এদিকে দলের এমন ঐতিহাসিক জয় ধারাভাষ্য কক্ষ থেকে উপভোগ করেছেন ক্যারবীয় কিংবদন্তি ব্রায়ান লারা। আনন্দ প্রকাশ করতে গিয়ে এক পর্যায়ে কেঁদেই ফেলেন তিনি। টেস্টে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ দেখে নেটিজেনরা বলছে এটাই টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ, বললেও ভুল হবে না। দর্শক, আপনিও কি তাই বলবেন?